হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতে পারছো, অবশ্যই পুরো ভিডিও দেখো। ওয়ালাইকুম। তো যারা বেল্লা ইনস্ট্যান্ট কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছো বা পরীক্ষা দেবে, তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নোটিশটা। কারণ এই নোটিশটা যে পুরোটা হচ্ছে অ্যাসাইনমেন্টে, তো অবশ্যই অবশ্যই যেন পুরো ভিডিও দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। অনার্স এবং জেনারেল, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে এত দ্বারা জানানো যাচ্ছে যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারে পরীক্ষা 22/8/2023 থেকে শুরু, 7/9/2023 শেষ হবে। সেই জন্য 2022-23 শিক্ষাবর্ষের ফোর্থ সেমিস্টারের অনার্সের জিই পেপার এবং প্রোগ্রাম কোর্সের ইন্টার্নাল অ্যাসাইনমেন্ট জমা অফলাইনের পরিবর্তে অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। নিম্নলিখিত বিষয় পাশাপাশি দেওয়া ইমেল আইডিতে পাঠাতে হবে। তো প্রথম লাস্ট ডেট এবং শেষ ডেট হচ্ছে, শুরু হচ্ছে 9/9/2023 থেকে 21/8/2023, মানে এই মাসে 9/9/2023, অর্থাৎ কাল থেকে নিয়ে পরীক্ষার একদিন আগে, মানে 22 তারিখে এক্সাম, সেহেতু 21 তারিখে শেষ। তো তোমাদের অনলাইনে কিভাবে কোন মেলে সেন্ড করতে হবে, তো নিচে দিয়ে দিচ্ছে দেখো। অনার্স অ্যান্ড প্রোগ্রাম কোর্স অ্যারাবিক অনার্স জি অল, এ অ্যারাবিক 3 যেটা দেখতে পাচ্ছ পাশাপাশি দেওয়া আছে, এবং প্রোগ্রাম কোর্সে অ্যারাবিক যাদের মেন আছে তারাও অ্যারাবিক 3-তে পাঠাবে, এবং প্রোগ্রাম কোর্সের দেখো এসই সাবজেক্টের অ্যারাবিক 2, প্রত্যেকটা সাবজেক্টে সেম বাংলাও অনার্স এবং জেনারেল, তারপরে দেখো প্রত্যেকটা এবং ছেলে মেয়ে প্রত্যেকটা ডিভাইড করা আছে, ছেলেদের কোন মেলে পাঠাতে হবে, মেয়েদের কোন মেলে পাঠাতে হবে, প্রত্যেকটা মেলে মানে সাবজেক্ট অনুযায়ী পাশাপাশি তোমাদের মেল আইডিগুলো দেওয়া আছে। প্রত্যেকের সাথে তোমরা দেখলে ভালো করে, ইকোনমিক্সের সেম, অনার্স এবং জেনারেলের সমস্ত একসঙ্গে দেওয়া আছে, ঠিক আছে? তো এই দেখো ইংলিশও সেম, তারপর আছে জিওগ্রাফি অনার্স এবং জেনারেল, তারপর আছে ইতিহাস, তারপর ফিজিক্যাল এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, তারপর আছে কেমিস্ট্রি, ফিজিক্স, তো সমস্ত জেনারেল অনার্স সমস্ত। অ্যাকচুয়ালি এখানে এবার সেরকম বেশি মেল দেয়নি, খুব অল্প, মানে প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি যে মেলটা দেওয়া আছে সেই মেলটাই সবগুলোই পাঠাতে হবে, মানে সমস্ত স্টুডেন্টকে অনার্স এবং জেনারেল, ঠিক আছে? অনার্সের জন্য একটা মেল দেয়, সেই অনার্সের যত স্টুডেন্ট আছে ওই সেমিস্টার সব পাঠিয়ে দেবে, এবং জেনারেলদের যেরকম আছে সেরকম সেম টু সেম, আশা করি বুঝতে পেরেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, তো আশা করি আমি তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপর নেক্সট চলে আসি তোমাদের, আরেকটা কথা বলি যে তোমরা এই যে পাশে লেখা আছে জিপিসিসি এসিসি, তো এটা কোথায় পাবে? তো অ্যাডমিট যারা তুলেছে, তুমি অ্যাডমিট ফর্ম ফিল আপ 12 তারিখ লাস্ট ডেট, যারা এখনও করনি তারা অবশ্যই করে নাও, এবং করতে গেলে আমার সঙ্গে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করো, 8926190011001, ওই নম্বরে তোমরা এসএমএস করলেই তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আবার বলছি নম্বরটা 8926190011, এই নম্বরে কন্ট্যাক্ট করলে তোমরা বাড়িতে বসে তোমরা ফর্ম ফিল আপ করে দেবো, আসার কোনো দরকার নেই কোনো জায়গায়, ঠিক আছে? এবং অ্যাসাইনমেন্ট যেগুলো হচ্ছে সেগুলো তোমাদের কোনো কিছুতে অনলাইন ছাড়া জমা দেওয়ার কোনো দরকার নেই, অনলাইনে জমা করে দিলেই হবে। তো অনলাইনে কীভাবে জমা করতে হবে সে সম্বন্ধে পিডিএফ সমস্ত ভিডিও অলরেডি করা আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দেবো। তো হয়ে গেল, তারপরে আসি তোমাদের কীভাবে কী লিখতে হবে। তো এখানে দেখো দুটি প্রশ্নপত্র উত্তর একটি খাতাতে লিখতে হবে, মানে দুটো করে প্রশ্ন দেবে, অর্থাৎ এখনও প্রশ্ন পোস্ট করেনি, আশা করি কালকে দেবে বলেছে, কালকে থেকে দিয়ে দেবে, মানে তোমরা 11/12 তারিখে তোমরা পুরো কোশ্চিন আশা করি হাতে পেয়ে যাবে অনলাইনের মাধ্যমে। তোমরা সেই কোশ্চিন কীভাবে লিখবে, এই ইউটিউব চ্যানেলে যদি তোমরা কানেক্টেড হয়ে থাকো বা সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই এই চ্যানেলের ভিতরে পেয়ে যাবে, এবং এসআই কলেজের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও পেয়ে যাবে, টেলিগ্রাম যে লিঙ্ক আছে সেই টেলিগ্রামের ওয়েবসাইট থেকেও পেয়ে যাবে, তো সমস্ত কিছুই পেয়ে যাবে। এবং এই পিডিএফ কোশ্চিনের অ্যান্সার অনলি ফর জেনারেল, অনার্সের নেই, খালি জেনারেলের। যদি তোমরা কেউ এই অ্যাসাইনমেন্টের হার্ড কপি নিতে চাও, জেরক্স কপি বা পিডিএফ কপি, পার সাবজেক্ট 10 টাকা পড়বে, কে নিতে চাইলে উপর দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবে। তো কীভাবে লিখে জমা করতে হবে দেখে নাও, প্রতিটি বিষয়ের জন্য ফোর্থ সেমিস্টার অ্যাডমিট কার্ড জেরক্স দিতে হবে আলাদা আলাদা করে, এবং তার সঙ্গে রাইট মার্ক করে দিতে হবে, মানে আমার কাছে যারা জমা করবে তাকে আমি ওইভাবে জমা করে দিই প্রতিবারই, আশা করি তাদের কোনো অসুবিধা হয়নি আজ পর্যন্ত, আর হবেও না। যারা আমার কাছে জমা করতে আসবে তারা অবশ্যই এইভাবে জমা করে দেবো, আশা করি তাদের কোনো টেনশন হবে না। আরেকটা এখানে দেখো দেখতে বলতে বলে দিচ্ছে, দেখো পিডিএফ কপি উল্লেখিত ইমেল আইডিতে পাঠাতে হবে, শুধুমাত্র যাদের দর্শন সাবজেক্ট আছে অনার্স এবং জেনারেল তাদের ইন্টার্নাল অ্যাসাইনমেন্ট দর্শন বিভাগের অধ্যাপক বা অধ্যাপিকা মানে স্যার এবং ম্যাডামকে তোমরা জমা করতে হবে, তোমাদের কোনো মেলে জমা দিলে হবে না, ঠিক আছে? তোমাদেরকে
অফলাইনে যেই কলেজে কলেজে হোক স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাকে জমা দিতে হবে, স্যার এবং ম্যাডামের সঙ্গে, ঠিক আছে। তো প্রশ্নপত্র কলেজে দেখো, দেখো প্রশ্নপত্র কলেজে নোটিশ বোর্ড, কলেজের ওয়েবসাইট, টেলিগ্রাম গ্রুপ ইত্যাদিতে পাওয়া যাবে। কবে দেবে? 9-8 তারিখে পর থেকে, মানে আমি বলে দিলাম 11-12 বা 10 তারিখ, সে যাই হোক দিলেই এই চ্যানেলে পেয়ে যাবে। তো এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তোমাদের প্রতিনিয়ত আপডেট এই চ্যানেলের ভিতরে পাওয়া যায়। তার সঙ্গে বলি জেনারেলদের যারা সাবজেক্টে সাজেশন নিতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করো, সাবজেক্ট পিছু 100 টাকা করে পড়বে, পিডিএফ বা যেরকম যা নেবে তাই দেওয়া হবে, ঠিক আছে। সমস্ত সাবজেক্টের রেডি আছে, তোমরা চাইলে নিতে পারো এবং এক্সামের জন্য প্রস্তুতি নাও, আর যদি না নাও তাহলে ভিডিও অলরেডি দেওয়া আছে, তোমার ভিডিও দিকেও পড়তে পারো। তো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস।